বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এক অভিযুক্তকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। সিআইডির অনুমান, অভিযুক্ত বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এক অভিযুক্তকে চোরা পথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বনগাঁ আদালতে হাজির করালো সিআইডি। প্রসঙ্গত, গত 13ই মে নিউ টাউনের সঞ্জীব গার্ডেন এলাকায় একটি ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিম। খুনের পর সাংসদের দেহ টুকরো টুকরো করে কেটে কলকাতা লাগোয়া বিভিন্ন জলাশয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সিট গঠন করে সিআইডি। দুজন ডিআইজি সহ মোট 12 জন আধিকারিককে নিয়ে গঠিত হয় সিট। ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তারও করে সিআইডি। ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন বাংলাদেশের গোয়েন্দা শাখার প্রধান। জানা যায়, অভিযুক্তরা রীতিমতো প্ল্যান করেই সাংসদকে খুন করেন। তদন্তে নেমে এই ঘটনার মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজন নেপাল হয়ে বিদেশে পালিয়ে যায় বলেও জানতে পারে তদন্তকারীরা। তদন্তে নেমে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিআইডি। এদিন অভিযুক্ত মোহাম্মদ সাইম হোসেনকে বনগাঁ আদালতে তোলা হয় সিআইডির পক্ষ থেকে। জানা গেছে, অভিযুক্ত আগেই গ্রেপ্তার হয়েছিল। অভিযুক্ত চোরা পথে বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে অনুমান সিআইডির। সে কারণেই অভিযুক্তকে 14 ফরেন অ্যাক্টস এর আওতায় এনে আইনি পরিভাষায় শোন অ্যারেস্ট করে অভিযুক্তকে এদিন বনগাঁ আদালতে হাজির করানো হয়। সিআইডির পক্ষ থেকে অভিযুক্তের 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় আদালতের কাছে। বনগাঁ আদালত অভিযুক্তের 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। এ বিষয়ে বনগাঁ আদালতের লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সমীর দাস বলেন, সিআইডি মনে করছে অভিযুক্ত সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল। অভিযুক্ত কিভাবে এদেশে এসেছিল, তার সাথে আর কেউ ছিল কিনা, এ সকল কিছু জানার জন্যই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল সিআইডি। যেহেতু বাংলাদেশি ন্যাশনাল, যেহেতু বাংলাদেশি ন্যাশনাল থাকার সুবাদে তার বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্ট সিআইডি যোগ করেছে, এবং সিআইডির তরফ থেকে আজকে প্রেয়ার দিয়েছিল ওকে পূর্ণ জিজ্ঞাসাবাদ করার জন্যে। সেই জন্যে পিসি ওদের প্রয়োজন, এবং এই কিভাবে বাংলাদেশ থেকে আসলো, কোন পথে আসলো, সবগুলো ওরা ডিটেক্ট করবে। ডিটেক্ট করে এবং কিভাবে এই মার্ডারের ছক পৌঁছেছে সেটাও তো ওরা তদন্ত করছে সিআইডি। এবং সেই জন্যে আজকে মার্ডার সেকশনের পাশাপাশি এই নতুন করে, যেহেতু সে বাংলাদেশ নাগরিক, সেই জন্যে 14 ফরেনার্স অ্যাক্টে একটা কেসে এখানে বনগাঁয় ট্যাগ করা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে লানেট এসিজেম ইনচার্জের কোর্টে প্রডিউস হয়েছে, এবং তারা প্রেয়ার দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কোর্ট 4 দিনের পিসি অ্যালাউ করেছে, এবং ওদের নিয়ে যেয়ে ফার্দার জিজ্ঞাসাবাদে জানা যাবে যে কিভাবে, কোন রুট দিয়ে, কিভাবে ওরা ঢুকেছিল, কিভাবে পরিকল্পনা করে এই হত্যার সঙ্গে যুক্ত হয়েছে। এমপি মার্ডার কেস নিউ টাউন থানায় মূল মামলাটি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।